এক দেশে একটা রাজা ছিল। সে রাজার হঠাৎ করে মন খারাপ হয়ে যেত, মানে মন ভালোই আছে কিন্তু হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যেত। তো রাজা এই রোগের চিকিৎসা খুঁজতেছিল, সারা রাজ্যের কেউ এ রোগের চিকিৎসা তার দিতে পারে নাই। রাজ্যের রাজপ্রাসাদের বড় বড় বিজ্ঞরা এ রোগের চিকিৎসা দিতে পারে নাই। তো রাজা এই জন্য খুব চিন্তিত, সে চায় যে তার মন সবসময় ভালো থাকুক, মানে সে সবসময় ভালো থাকুক। তারপরে একদিন ওই রাজ্যের একজন বিজ্ঞ ব্যক্তি দাবি করলো যে আমি আপনার এই সমস্যার সমাধান দিব। তখন রাজপ্রাসাদের যেসব জ্যোতিষীরা ছিল, যেসব জ্ঞানীরা ছিল, তারা তো অবাক হয়ে গেছে, খুব এক্সাইটেড যে কি আমরা পারলাম না, এ কীভাবে দিবে। তো তারপরে সে বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমার রোগীর তাহলে চিকিৎসা করো। তখন ওই লোকটি রাজাকে একটা পাথর দিল এবং ওই পাথরে কিছু একটা লেখা ছিল। তখন রাজা বলতেছে যে কি ব্যাপার, আমার এত লোকে এত চিকিৎসা করলো কোনো কাজ হলো না, তুমি সামান্য এই পাথর দিয়ে তুমি আমার চিকিৎসা করবা। তখন ওই লোকটি বলল হ্যাঁ, আপনি এই পাথরটি আপনার সাথে রাখবেন এবং যে সময় আপনার ভালো যাবে তখন আপনি এই পাথরের উপর চোখ বুলাবেন এবং যখন সময় খারাপ যাবে তখন আপনি এই পাথরের উপর চোখ বুলাবেন। তারপরে রাজা তার কথায় রাখলো যে দেখি কাজ হয় কিনা, অনেক রকম চেষ্টায় তো করলাম, এই চেষ্টাটা করে দেখা যাক। তারপরে বেশ কিছুদিন পরে পার্শ্ববর্তী এক রাজা হঠাৎ করে ওই রাজ্যে আক্রমণ করলো। আক্রমণ করার পরে অনেক সৈন্য সামগ্রী আহত নিহত হলো এবং রাজার তো এমন অবস্থা যে রাজ্য হয়তো আজ বা কালকে হাতছাড়া হয়ে যাবে, মানে রাজ্য হয়তো দখল করে নেবে তারা, অনেক খারাপ অবস্থা। এমনকি রাজা নিজেও অনেক আহত, তার নড়বার মতো এমন ক্ষমতাও নেই। তো ঠিক সেই মুহূর্তে তার সেই পাথরটির কথা মনে পড়ে গেল। সে ওই পাথরটি কাছেই রাখত, তখন ওই পাথরটি বের করে চোখ বোলালো। এই পাথরের উপর লেখা ছিল এই সময় ফুরিয়ে যাবে। এই লেখাটি পড়তেই রাজার মধ্যে আবার সেই অজানা একটা শক্তি পেল রাজা। সে ভাবলো যে আসলেই তো এই জিনিসটা তো আমার হচ্ছে স্থায়ী না, মানে আমার এই দুঃখটা তো স্থায়ী না, এই দুঃখ হয়তো আমার চলে যাবে। এইটা ভেবেই রাজা তার যেসব আহত সৈন্য ছিল তাদের ভালোভাবে সেবা যত্ন করে চিকিৎসা দিল এবং তাদের সুস্থ করে কিছুদিন পরেই সেই রাজ্যে আবার আক্রমণ করলো এবং ওই রাজা বিজয়ী হয়ে গেল। সে ওই ছোট্ট পাথরের ছোট্ট কথাটা তার ফল রাজা অনেক বড়ভাবে পেল। তারপরে রাজা খুশিতে সারা রাজ্যে খুশিতে সবাই হচ্ছে অনুষ্ঠান করতেছে, ঠিক আছে, অনেক দিন এরকম চলতেছে। তখন আবার রাজার মনে পড়লো ওই পাথরটার কথা, তখন সেই পাথরটা আবার বের করে আবার রাজা দেখল। দেখে মনে হয়ে গেল যে এই আনন্দ হয়তো আমার বেশি দিন থাকবে না, কারণ আমি যদি এরকম খুশি এমেজ নিয়ে থাকি তাহলে হয়তো অন্য রাজা আমার আক্রমণ করে আবার আমার পরাজয় করে তখন আবার আমি বনে বনে ঘুরবো, তাছাড়া আমার তো যাওয়ার কোনো জায়গা থাকবে না। তো তখন রাজা যখনই বুঝতে পারলো তখন আবার তিনি আনন্দ উল্লাসও করতেছে, সাথে কী করতেছে তার সৈন্য সামগ্রী সব কিছু মজবুত করতেছে, তাদের ভালোভাবে ট্রেনিং দিয়ে তাদের আরও দক্ষতা বাড়িয়ে তুলতেছে, যেন পর কোনো রাজা যদি আক্রমণ করে সে আক্রমণ প্রতিহত করার মতো ক্ষমতা যেন তাদের থাকে। তো এই কল্পের মূল মর্মবাণী কী? মর্মবাণীটা কিন্তু আমরা সবাই বিশ্বাস করি যে কোনো কিছুই জীবনে কোনো কিছুই সুখ দুঃখ কোনো কিছুই কিন্তু স্থায়ী না, আজ আছে তো সুখ, কাল নাও থাকতে পারে, কাল সেটা দুঃখ পরিণত হতে পারে। যে রাজা সে ভয় পায় তার রাজ্যকে হারাবার, আর যে প্রজা সে চায় যে বিলাসবহুল জীবনযাপন করার। রাজার যেমন রাজ্য চিরস্থায়ী না, যদি সে যদি সেটা ঠিকমতো দেখভাল করতে পারে, আর ওই প্রজার কখনোই সেরকম বিলাসবহুল জীবনযাপন করতে পারবে না যদি সে জীবনের দিকে না খেয়াল করে। আমাদের জীবনের কোনো কিছু চিরস্থায়ী না, সুখ দুঃখ সব কিছু জীবনে থাকবেই। জীবনে যদি দুঃখ না থাকতো তাহলে আমরা কখনোই সুখের মামলা বুঝতাম না, আর যদি
জীবনে সুখ না থাকতো তাহলে আমরা কেউ বাঁচতামই না।